রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত রয়েছে। প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো এলাকায় বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরা আক্রমণের শিকার হচ্ছেন। মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, গণতান্ত্রিক অধিকার ভুল লুণ্ঠিত। এরকম একগুচ্ছ অভিযোগ এনে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 7 এপ্রিল আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির পরিচয় দেবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে সেদিন আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি সংঘটিত করবে দলের নেতাকর্মী সমর্থকরা। এই আন্দোলন কর্মসূচি থেকে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা এবং রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবি নিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে প্রদান করা হবে স্মারকলিপি। এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য সর্বত্রই চলছে এখন জোরদার প্রস্তুতি। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বাধীন নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিদ্যুৎ সিনহা। বৈঠকে 7 এপ্রিলের আন্দোলন কর্মসূচি সহ আগামী 15 এপ্রিল দলের আদিবাসী শাখার রাজনৈতিক কনভেনশন নিয়েও আলোচনা হয়। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হবে এই কনভেনশন। পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ঘেরাও স্মারকলিপি প্রদান এবং দলের আদিবাসী শাখার রাজনৈতিক কনভেনশন সফল করে তোলার জন্য বৈঠক বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। একই সাথে এদিন তিনি জানান আগামী উপনির্বাচনীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন ঘোষণা হওয়ার পরই দলের হাইকমান্ড প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে। আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী সিনহা বলেন, দুই দিনের এই আন্দোলন কর্মসূচিতে সারা রাজ্য থেকে দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করবে। তিনি অভিযোগ করেন রাজ্যে আইনের শাসন ভুল লুণ্ঠিত, বিজেপির শাসনে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, পেট্রোল ডিজেল গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, যার ফলে মানুষের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী 7 এপ্রিল সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন ধর্ণা হবে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী 7 এপ্রিল আগরতলা কংগ্রেস ভবনে আমরা গ্যাদারিং করব। এখান থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করে আমরা ডিজিপি অফিসের উদ্যোগে রওনা দেব এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকে একটা স্মারকলিপি দেব। এক নম্বর হল রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপারে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমরা ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। প্রতিদিন হামলা হুজুতি, রাজনৈতিক হামলা হুজুতি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।